ইউকের এই স্যাঁতসেঁতে আবহাওয়া আমার একদমই পছন্দ হয় না। কেউ যখন আমাকে প্রশ্ন করে ইউকেতে আসছো কেমন লাগছে, তাদের প্রথমেই আমি জবাব দিই ইউকের চারপাশটা ভালো লাগছে কিন্তু আবহাওয়াটা একদমই কেন জানি ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চারপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আবহাওয়া নিয়ে এতক্ষণ কেন কথা বললাম। ও আচ্ছা, আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব আমি রেডিমেড পিৎজা কীভাবে বাসায় ওভেনে বেক করে খাই। আজদার এই পিৎজার প্যাকেটের গায়ে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। আমি ওভেনটা প্রিহিট করে নিব 3 মিনিটের জন্য। এখানে আমি ইলেকট্রিক ওভেনে আমার টাইপ অফ হিটিংটা পিৎজা লেভেল করে নিব। ওভেন প্রিহিট হচ্ছে, আর এদিকে তারা জানি কি নিয়ে গোল টেবিল বৈঠক করছে। তো তারা গোল টেবিল বৈঠক করুক, এদিকে আমি আমার পিৎজাটা বের করে এর র‍্যাপটা খুলে ওভেনে দিয়ে দিব। ওভেন কিন্তু 4 মিনিটের জন্য প্রিহিট হয়ে গিয়েছে। এই প্রিহিট ওভেনেই আমি পিৎজাটা দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ শেষ, আর কোনো টেনশন নেই। এখন ওর মতো করেই হবে, আমি শুধু টাইম অনুযায়ী নামিয়ে নিব। আমরা যারা গৃহিণী, সারাদিন সংসারে কাজ করি, তাদের জন্য কিন্তু এরকম রেডিমেড খাবার হলে বিকালের নাস্তাটা জন্য কষ্ট কম করা লাগে। পিৎজাতে আমার কাছে মনে হচ্ছিল মজরেলা চিজটা অনেকটাই কম দেওয়া আছে, যার কারণে আমি আমার বাসায় যে মজরেলা চিজ ছিল সেখান থেকে এক্সট্রা চিজ অ্যাড করে দিলাম। দশ মিনিট হয়ে গিয়েছে, পিৎজা কিন্তু অনেকটাই রেডি। ফাইনালি 14 মিনিট 42 সেকেন্ড, আমাদের পিৎজা রেডি। এখন আমি গরম গরম কেটে বাচ্চাদের সামনে দিব। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে কখন পিৎজাটা খাবে। ওরা বেশ এক্সাইটেড, ওরা খুবই পছন্দ করে পিৎজা। আসলে বাচ্চাদের মনে হয় সবারই পিৎজা কম বেশি পছন্দের। পিৎজা খেয়ে কেমন লাগলো আমাদের একজন খুদে বন্ধুর রিয়াকশনটা দেখি চলুন। হ্যাঁ, তার খুবই ভালো লেগেছে এবং সে 3-4 পিস টপাটপ খেয়ে ফেলেছে। তো আজকের ভিডিও কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু লাইক এবং কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।